লোটাস থিম পার্ক সি হেউং সিটি গিয়াংকি প্রদেশে অবস্থিত এবং এটি প্রধানত পুকুর এবং পদ্ম ফুলের সমন্বয়ে গঠিত। এটি প্রাকৃতিক পরিবেশ যেখানে হাঁসের মতো পাখিরা আরামদায়ক জীবনযাপন করতে চায়। আপনি দুটি হাঁস দেখতে পারেন লোটাস থিম পার্কের পুকুরে অবসরে চলাফেরা হাঁসগুলো জলাশয়ের মতো শান্ত জলাশয়ের মতো এবং তারা খাদ্য হিসাবে জলজ জীবন খুঁজতে থাকে পুকুরে। পদ্ম থিম পার্কে বিভিন্ন পদ্ম ফুল আছে। এখন অক্টোবর মাস এবং যদিও ফুল ফোটে না, বিভিন্ন পদ্ম এখনও সুস্থ এবং তারা সবুজ এবং শক্তিশালী জীবনী শক্তি দেখাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে লোটাস থিম পার্ক গর্বিত হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বড় মূল্য। এখানে আপনি একটি সুরেলা ইকোসিস্টেম আবিষ্কার এবং প্রশংসা করতে পারেন প্রকৃতির। পদ্ম ফুল জলাভূমি বা পুকুরে বাস করে। কোরিয়া, চীন এবং জাপানে, তাই তারা অনন্য বৈশিষ্ট্য দেখায়। প্রাচ্য জগতে আধুনিক যুগে পরিবেশ দূষণ গুরুতর, কিন্তু পদ্ম দেখতে আরও সুন্দর। দূষিত পরিবেশ বিশুদ্ধ করা এবং শক্তিশালী জীবনী শক্তি আছে। পদ্ম বীজ তাদের আশ্চর্যজনক জীবনী শক্তির জন্য বিখ্যাত। চীনে আবিষ্কৃত 1000 বছরের পুরনো একটি বীজ অঙ্কুরিত হয়েছে, জাপানে একটি 2000 বছরের পুরনো বীজ অঙ্কুরিত হয়েছে এবং একটি 700 বছর বয়সী পদ্মের বীজ কোরিয়াতে অঙ্কুরিত হয়েছে এবং একে আরা হং রাইন বলা হয়। সুনির্দিষ্টভাবে বলতে গেলে পদ্মের বীজ অত্যন্ত শক্ত এবং তাদের চরম কঠোরতার কারণে হাতুড়ি দিয়ে আঘাত করলেও বা আগুন লাগলেও তারা অক্ষত থাকে। কৃত্রিমভাবে স্প্রাউটগুলি অঙ্কুরিত করতে আপনাকে অবশ্যই তারের করাত দিয়ে খোসা ছাড়তে হবে। পদ্মের বীজের দীর্ঘ সময় সহ্য করার ক্ষমতা আশ্চর্যজনক, কিন্তু তারা যে গতিতে অঙ্কুরিত হয় তাও আশ্চর্যজনক। পদ্মফুল অঙ্কুরিত হওয়ার মুহূর্তে তারা দ্রুত বৃদ্ধি পায় এবং বেশি সময় নেয় না পুরো জলাভূমি জুড়ে। যেহেতু এর আবাসস্থল ভূমি হওয়ার ঠিক আগে একটি জলাভূমি, এটি দীর্ঘ সময়ের জন্য টিকে থাকতে পারে না, তবে পরিবর্তে এটি একটি কৌশল বলে মনে হয় একসাথে প্রচুর স্থায়িত্বের অনেক বীজ বপন করে সুযোগ সন্ধান করা। অনুমান করা হয় যে কোরীয় উপদ্বীপে পদ্মের চাষ অন্তত শুরু হয়েছিল 3 রাজ্যের সময়কালে বা তার আগে। ছাদের টালি, শয্যাসহ অনেক জায়গায় পদ্মের নিদর্শন আবিষ্কৃত হয়েছে বায়েক জে এবং সিল লা এবং গোগো রায়ো থেকে সমাধি মুরাল এবং পরে বর্ণিত হিসাবে দক্ষিণ কোরিয়ার গবেষকরা 1200 বছরের পুরনো পদ্মের বীজ অঙ্কুরিত করেছেন, যা বিদ্যমান 700 বছরের পুরনো আরা হং রাইনকে ছাড়িয়ে গেছে। জো সূর্যের রাজা সেজো 1463 এর 9ম বছর। কাম হুই মাইন, আমলা এবং পণ্ডিত, তিনি মিং রাজবংশের প্রাক্তন রাজধানী নানজিং এর একজন দূত হিসেবে সফর করছিলেন চীনে মিং রাজবংশ। তিনি পরিদর্শন করেন এবং একটি পুকুর থেকে জিওন ডাং ইনের বীজ ফিরিয়ে আনেন, জিওন ডাং জি বলে। পরে তিনি তার বাসস্থানের কাছে এটি চাষে সফল হন, যা হা জা ডং এ গওয়াং গোক জি। আধুনিক দিনের সি হিউং সিটি কাম হি মাইং এর জন্মস্থান সংরক্ষণ করা হচ্ছে এবং একটি লোটাস থিম পার্ক পর্যটকদের আকৃষ্ট করার জন্য পদ্ম বাগানে তৈরি করা হচ্ছে। জুলাই মাসে যখন পদ্ম ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়, একটি স্মারক চা অনুষ্ঠান কাং হি ম্যাং এর জন্য অনুষ্ঠিত হয় এবং লোটাস ফেস্টিভাল নামে একটি স্থানীয় উৎসব অনুষ্ঠিত হয়। এটি সি হেং সিটিতে একটি প্রতিনিধি পর্যটন গন্তব্য হিসাবে বিবেচিত হয়, কিন্তু সি হেং সিটিতে পরিবহন ব্যবস্থা এতই জটিল যে এটি কঠিন গাড়িতে পৌঁছাতে। যাই হোক, দেখুন, হেউং সিটি হল স্টেশনটি জুন 2018 সালে খোলা হয়েছিল প্রায় 2 কিলোমিটার দূরে এবং পরিবহন অসুবিধা ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে। ভিতরে ভিয়েতনাম এটি জাতীয় ফুল হিসাবে মনোনীত হয়েছিল। অনেক হ্রদ এবং পুকুরের দেশ হিসাবে একটি বিশাল পদ্ম ফুলের ক্ষেত্র তৈরি হয়েছিল যা কোরিয়ায় দেখা যায় না। ফুলের ভাষা হল বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন প্রেম, পরিচ্ছন্ন হৃদয়, ঐশ্বরিক, বাক্পটুতা, শান্ত, পরিচ্ছন্নতা, তুমি সুন্দর।